গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখেনি। হু লেড দ্য ফাউন্ডেশন অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া তাহলে পর্তুগিজ পাওয়ার ইন্ডিয়াতে কে ফার্স্ট ফাউন্ড করেছিলেন ওকে ফাউন্ডেশন কে করেছিলেন পর্তুগিজ পাওয়ার ইন্ডিয়াতে এর কারেক্ট অপশন হবে অপশন সি দ্যাট ইজ অ্যালফনসো ডেনিস অ্যালবেকিউর্কি ওকে তাহলে এর ব্যাপারে একটু নিই অ্যালফনসো ডি অ্যালবেড দ্য ফাউন্ডেশন অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া তাহলে ইন্ডিয়াতে কিন্তু ইনি ফাউন্ড করেছিলেন পর্তুগিজ পাওয়ার ওকে হি রিপ্লেসড অ্যালমেডা অ্যাজ আ গভর্নর ইন ইয়ার ফিফটিন হান্ড্রেড নাইন এডি ফিফটিন হান্ড্রেড টেন এডিতে কি হয়েছিল হি ক্যাপচারড গোয়া ফ্রম দ্য সুলতান অফ বিজাপুর অ্যান্ড হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া তাকে কিন্তু রিয়েল ফাউন্ডার হিসাবে জানা যায় বা চেনা যায় অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন

ইন হান্ড্রেড টেন ফ্রম আদিল শাহিস ওকে তাহলে গোয়া ক্যাপচার করেছিলেন কে না অ্যালফ্যান্সো ডি অ্যালব্রিগিউকি কবে করেছিলেন ফিফটিন হান্ড্রেড টেন এদিতে ওকে দ্য ফাইনাল ডিফিট অফ দ্য মারাঠা কনফিডুয়সি কেম ডিউরিং দ্য টাইম অফ সো ফাইনাল ডিফিট অফ মারাঠা কনফিডুয়সি কেম ডিউরিং দ্য টাইম অফ কার সময় মারাঠা কিংডম ডিফিট হয়েছিল এর কারেক্ট অপশন হবে অপশন সি দ্যাট ইজ হ্যাস্টিংস ওকে সো দ্য ফাইনাল ডিফিট অফ মারাঠা কনফিডারেসি কেম ডিউরিং দ্য টাইম অফ হ্যাস্টিংস ওকে ইন বেঙ্গল দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ে লোকেটেড অ্যাট বেঙ্গলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কোথায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার্স ওকে এর কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ ফোর্ট বিলিয়াম ওকে The headquarters of East India Company were located at Fort William in Bengal Fort William is a fort building in Calcutta which is presently called Kolkata okay, On the eastern bank of river Hooghly and the major distributary of river Ganga during the early years of Bengal presidency of British India okay. ইট ওয়াজ নেমড আফটার দ্য কিং উইলিয়াম থ্রি অফ ইংল্যান্ড এই ফোর্ট উইলিয়াম যে নামকরণ করা হয়েছে এটা এর কিংয়ের জন্যেই করা হয়েছে ওকে আফটার দ্য কিং উইলিয়াম থ্রি অফ ইংল্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ফোর্ট ইজ আ ময়দান উইচ ইউজ টু বি আ পার্ট অফ দ্য ফোর্ট অ্যান্ড ইজ দ্য লার্জেস্ট আরবান পার্ক অফ ক্যালকাটা ওকে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার বেঙ্গলে কোথায় ছিল এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম ওকে ইন সেভেন ফিফটি সেভেন সিরাজ ওয়াজ ডিফিটেড বাই তাহলে ফিফটি সেভেন সিরাজউদ্দুল্লাহকে কে ডিফিট করেছিল এর কারেক্ট অপশান হবে অপশন সি দ্যাট ইজ রবার্ট ক্লাইভ ওকে এর ব্যাপারে একটু দেখিনি রবার্ট ক্লাইভ ব্রাইড মির্জাফর অ্যান্ড দ্য কমান্ডার ইন চিপ অফ নাভার আর্মি তাহলে মির্জাফর কে ছিল না কমান্ডার অফ কমান্ডার ইন চিফ অফ সিরাজুদ্দুল্লাহ সো হি অলসো প্রমিসড টু মেক হিম নাব অফ বেঙ্গল সো ক্লাইভ ডিফিটেড সিরাজুদ্দুল্লাহ অ্যাট পলাশি মিনস দ্য ব্যাটল অফ পলাশিতে তাকে হারানো ডিফিট করা হয় ইন সেভেন্টিন ফিফটি সেভেন অ্যান্ড ক্যাপচার্ড ক্যালকাটা ওকে উইচ ইন্ডিয়ান কিং রিকুয়েস্টেড নেপোলিয়ান ফর হেল্প টু ড্রাইভ দ্য ব্রিটিশ ফ্রম ইন্ডিয়া এর মধ্যে কোন ইন্ডিয়ান কিং নেপোলিয়ানকে রিকোয়েস্ট করেছিল যাতে সে ব্রিটিশকে ইন্ডিয়া থেকে বার করে দেয় সে যাতে হেল্প করে ব্রিটিশকে ইন্ডিয়া থেকে বার করতে কোন ইন্ডিয়ান কিং রিকোয়েস্ট করেছিল নেপোলিয়ানকে এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ টিপু সুলতান ওকে সো টিপু সুলতান হ্যাড রিকোয়েস্টেড নেপোলিয়ান ফর হেল্প ইন ড্রাইভিং দ্য ব্রিটিশ অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া নাও হি সট অ্যান্ড অ্যালায়েন্স উইথ নেপোলিয়ান বোনাপার্টে তার সাথে সে কিন্তু একটা অ্যালায়েন্স ক্রিয়েট করে দ্য কমান্ডার ইন চিফ অফ ফ্রেঞ্চ আর্মি

সো সিরাজ সাকসিডেড হিজ ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার খান অ্যাজ দ্য নাব বেঙ্গল তাহলে সিরাজ কিন্তু তার ম্যাটার্নাল গ্র্যান্ড হারিয়ে যার নাম ছিল কি আলিবর্দি খান নাবাব অফ বেঙ্গল হয়েছিল ইন এপ্রিল সেভেন্টিন ফিফটি সিক্স অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি থ্রি বিট্রেট বাই মির্জাফর তাকে মির্জাফর বিট্রেড করে কারণ মির্জাফর কিন্তু রবার্ট ক্লাইভের সাথে হাত মিলিয়ে তার থেকে ব্রাইভ নিয়ে সে কিন্তু পলাশির যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেয় দেন কমান্ডার অফ নবাব আর্মি সিরাজ লস দ্য ব্যাটল অফ প্লাসি অন টোয়েন্টি থার্ড জুন সেভেন্টিন ফিফটি সেভেন ওকে দ্য ল্যান্ড অফ বম্বে ওয়াজ গিভেন টু দ্য ইংলিশ প্রিন্স চার্লস অ্যাজ ডাউরি বাই দ্য বোম্বে এই যে ল্যান্ড অফ বম্বে দেওয়া হয় ইংলিশ প্রিন্স চার্লসকে অ্যাজ আ ডাউরি আর সেটা কে দিয়েছিল এ কারেক্ট অপশান হবে অপশান বি দ্যাট ইজ পর্তুগিজ ওকে সো ইন সিক্সটিন কিং চার্লস টু অফ ইংল্যান্ড ম্যারেড ক্যাথরিন অফ ব্রাগানসা ওকে সে কিন্তু কিং অফ চার্লস যে যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন সে বিয়ে করে কাকে না ক্যাথরিন অফ braganza okay so as a marriage treaty the king was given a huge dowry by the portuguese as a part of that dowry portugal handed over the city of bombay a city of bombay kinto take diye dao hoy and tangiers to charles ii on 3rd july 1661 okay when the east india company came into existence इंगलैंड वज़ रुल्ड बस्ट इंडिया कम्पनी आखिर इंगलैंड रुल ओके इंग्लैंड इंगलैंड वज रुल्ड बुम ए कारेक्ट ऑप्शन है अपन बी दैट इज स्टुअट ओके सो व्वेन द इस्ट इंडिया कम्पनी केम इन टू एक्सिसटेंस दैट टाइम इंगलैंड वज रुल्ड बै द स्टुअर्ट ओके हुई अफ द फॉलोईंग स्टेटमेंट अबाउट हायदर अली इज कारेक्ट इर मध्य कौन स्टेटमेंटा হায়দার আলির ব্যাপারে কিন্তু সঠিক অর্থাৎ কারেক্ট ওকে এ কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ হি মেড আ কোয়ালিশন উইথ নিজাম অ্যান্ড মারাঠাস আগেইনস্ট দ্য ইংলিশ ইন সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার তিনি কি করেছিলেন না হি মেড আ এই হায়দার আলি সে কিন্তু কোয়ালিশন ফর্ম করেছিলেন কার সাথে না নিজামান অ্যান্ড মারাঠাসদের সাথে কার আগেনস্ট ইংলিশ ইংলিশদের ইন দ্য সেকেন্ড অ্যাংলো ওয়ার যখন হচ্ছিল ঠিক আছে সো ডি ইজ দ্য কারেক্ট আনসার দ্য ইন্ডিয়ান টেক্সটাইলস টেক্সটাইল সুইচওয়্যার ইউজড বাই দ্য ডাচ ইন দ্য আফ্রিকান ট্রেড ট্রেডওয়্যার ইন্ডিয়ান টেক্সটাইল যেগুলো ইউজ করা করতো ডাচরা ইন দ্য আফ্রিকান স্লেব ট্রেডওয়্যার সেই জিনিসগুলো কী ছিল এ কারেক্ট অপশান হবে অপশন বি দ্যাট ইজ প্লেন ড্রায়েড টেক্সটাইল ওকে

सो एर कारेक्ट अपन डी दैट इज डी मेट कैल्फ ओके सो द ट्रिटी अफ अमृतसर जी टी फिफ्थ एप्रिल हंड्रेड नाइन ओके सो दिस इज अः पैट इनक्लूडेड विटुईन द डी मेट कैल्फ रिप्रेजेंटिंग द ब्रिटिश इस्ट इंडिया कम्पानी चार्लस टी मेटकैल्फ क्रिट इन इस्ट इंडिया कम्पानी के रिप्रेजेंट कर महाराजा रंजित सिंह वज देड অফ দ্য সিক কিংডম অফ পাঞ্জাব তাহলে এই ট্রিটিটা ট্রিটি অফ আমৃতসরটা কার মধ্যে হয় না রঞ্জিত সিংয়ের মধ্যে রাজা মহারাজা রঞ্জিত সিংয়ের মধ্যে আর চার্লস মেট মেটক্যালফ ওকে দ্য ফার্স্ট অ্যাঙ্গলো বার্মিশ ওয়ার কনক্লুডেড বাই আ ট্রিটি ফার্স্ট অ্যাংলো বার্মিশ ওয়ার যেটা হয়েছিল সেটা শেষ হয়েছিল বাই সাইনি সাইনিং আর ট্রিটি ওকে সো উইচ ওয়ান আমাঙ্গ দ্য ফলিং ইজ দ্যাট সেটা কোন ট্রিটি সাইন করার পর সেটা কিন্তু কনক্লুড হয় মানে অ্যাংলো বার্মিশ ওয়ারটা কনক্লুড হয় এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ ট্রিটি অফ ওয়াং দাভো ওকে সো দ্য ট্রিটি অফ ওয়াং দাভো উইচ ওয়াজ সাইন্ড ইন ফেব্রুয়ারি এইটিন টোয়েন্টি সিক্স ফরমালি এন্ডেড দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার ওকে উইচ ওয়ান অফ দ্য ফলিং ওয়াজ ফট আর্লিয়েস্ট এর মধ্যে কোন ব্যাটেলটা সব থেকে প্রথম কিন্তু হয়েছিল ওকে এর অপশান হবে অপশন এ দ্যাট ইজ ব্যাটেল অফ আম্বর ওকে তাহলে দেখিনি একবার যে কোন ব্যাটেলটা কবে কবে হয়েছিল ওকে তাহলে ব্যাটেল অফ আম্বারটা হয়েছিল থার্ড অগাস্ট সেভেন্টিন ফোরটি নাইন সো দিস ইজ দ্য ফার্স্ট অর দিস ইজ দ্য আর্লিয়েস্ট ব্যাটেল উইচ ওয়াজ ফট বিটুইন দিস ফোর অর ফোর কে প্লাসি যেটা হয়েছিল টোয়েন্টি জুন সেভেন্টিন ফিফটি সেভেনে ব্যাটেল অফ ওয়ান দি ওয়ার্স এটা হয়েছিল সেভেনটিন অফ বক্সার হয়েছিল অক্টোবর সেভেন্টিন সিক্সটি ফোরে তাহলে আর্লিয়েস্ট ফট কোনটা হয়েছিল বা আর্লিয়েস্ট কোন ব্যাটেলটা হয়েছিল ব্যাটেল অফ আমার ওকে উইচ পর্তুগিজ গভর্নর ডিফিটেড আরাবস অ্যান্ড ইজিপশিয়ান অ্যাট দাবান দিউ আইল্যান্ড অফ ইন্ডিয়া তাহলে এর মধ্যে কোন পর্তুগিজ গভর্নর ডিফিট করেছিল অ্যারাবস অ্যান্ড ইজিপশিয়ানদের কোথায় না দামানেন দিউ আইল্যান্ডে ঠিক আছে এর কারেক্ট অপশান হবে অপশান এ দ্যাট ইজ এফ ডি আলমেডা ওকে এনার ব্যাপারে একটু দেখে দেখিনি ফ্রান্সিসকো ডি আলমেডা ওয়াজ দ্য ফার্স্ট ভাইস অফ পর্তুগিজ পোজিশনস ইন ইন্ডিয়া ওকে ইনি কিন্তু ফার্স্ট ভাইস ছিলেন পর্তুগিজদের ডিউরিং হিজ পিরিয়ড দ্য পর্তুগিজ ডিফিটেড দ্য অ্যারব ট্রেডার্স পর্তুগিজরা আরব ট্রেডার্সদেরকে ডিফিট করা করেছিলেন এনার সময় হিজ পলিসি ওয়াজ টু ইনক্রিজ দ্য পর্তুগিজ ন্যাভেল পাওয়ার তিনি চেয়েছিলেন পর্তুগিজদের যেন ন্যাভেল পাওয়ার বাড়ে সো দ্যাট দে কুড বিকেম দ্য মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশন ওকে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট মুসলিম মিলিটারি কমান্ডার এর মধ্যে কে ফার্স্ট মুসলিম মিলিটারি কমান্ডার ছিলেন হু অ্যানেক্সড বিহার অ্যান্ড বেঙ্গল বাই ওভার দ্য সেনা ডাইনেস্টি সেনা ডাইনেস্টিকে ওভার করার পর তিনি কিন্তু বিহার অ্যান্ড বেঙ্গলকে ক্যাপচার করেছিলেন ওকে এ কারেক্ট অপশান হবে অপশান বি দ্যাট ইজ ভক্তয়ার খিলজি সো ভক্তি আর খিলজি ওয়াজ দ্য মিলিটারি জেনারেল অফ কুতুবউদ্দিন আইবক অ্যান্ড হিজ কেরিয়ার টুক আ নিউ টার্ন ওয়েন হি অ্যানেক্সড বিহার ইন Twelve hundred three. In the same year, he took his forces into the Bengal. He conquered the Sena king Lakshman shen and intruded into much of the Bengal. And he, these conquests earned him a great fame in Delhi Sultanate. Okay. The English governor in India who was expelled by Aurangzeb was এর মধ্যে কোন ইংলিশ গভর্নর কে যিনি ইন্ডিয়ার ইংলিশ গভর্নর ছিলেন এন্ড হি ওয়াজ এক্সপেলড বাই হি ওয়াজ থ্রোন বাই অরঙ্গজেব এই কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ স্যার জন চাইল্ড ওকে অরঙ্গজেব এক্সপেলড স্যার জন চাইল্ড হু ওয়াজ দ্য ইংলিশ গভর্নর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া নাও হি অলসো বিকাম ইনভলভড ইন আ ওয়ার উইথ মুঘল এম্পায়ারার অরঙ্গজেব তাহলে অরঙ্গজেব কিন্তু ইংলিশ গভর্নর স্যার জন চাইল্ড যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু গভর্নর ছিলেন তাকে কিন্তু এক্সপেল করে দিয়েছিলেন অর্থাৎ বার করে দিয়েছিলেন ওকে হু ওয়াজ স্যান ফ্রান্সিসকো ডেনিস অ্যালমেডা ইনি কে ছিলেন স্যান ফ্রান্সিসকো ডেনিস অ্যালমেডা অর্থাৎ এফ ডি অ্যালমেডা কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ পর্তুগিজ ভাইস রয় ইন ইন্ডিয়া ইনি কিন্তু পর্তুগিজ ভাইস রয় ছিলেন ইন্ডিয়ার এনার ব্যাপারে একটু দেখে নিই ফ্রান্সিসকো ডি অ্যালমেডা ইনি কী ছিলেন না ভাইস রয় অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া ওকে হি ওয়াজ আ সোলজার এক্সপ্লোরার অ্যান্ড আ ফার্স্ট ভাইস রয় অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া ওকে দ্য মেন ইংলিশ এক্সপোর্টস ফ্রম বেঙ্গল ওয়ার মেন ইংলিশ এক্সপোর্টস কী কী ছিল ফ্রম বেঙ্গল A correct option have a option C that is both a and B that is is saltpetre and silken cotton goods that like cotton silk and saltpetre and opium okay where the staple but commodities of export by English East India Company East, East India Company looking into export code to Bangladeshdesh from Bengal in the middle of 18th century okay so these were the মেন কমোডিটিস অফ এক্সপোর্ট বাই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওকে জব চার্নক ফাউন্ডেড ক্যালকাটা অ্যাট দ্য সাইট অফ তাহলে জব চার্নক যিনি কিন্তু ক্যালকাটা ফাউন্ড করেছিলেন এক্স্যাক্টলি কোন সাইটে এর কারেক্ট অপশান হবে অপশান ডি দ্যাট ইজ অল অফ দিস দ্যাট ইজ সুলতানাটি কালিকাটা অ্যান্ড গোবিন্দপুর ওকে এর ব্যাপারে একটু দেখিনি অন অগস্ট টোয়েন্টি ফোর্থ সিক্সটিন এইটি সিক্স জব চার্নক হু ওয়াজ বিলিভড টু বি দ্য ফাউন্ডার অফ ক্যালকাটা ফার্স্ট কেম টু দ্য ভিলেজ অব সুটানুটি অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু এস্টাবলিশ আ ফ্যাক্টরি সে কিন্তু ফার্স্টে সুতানদীতে আসে সে কিসের জন্য আসে না একটা কোম্পানি খুলতে আসে ওকে তারপরে কিন্তু সে কালিকাটা গোবিন্দপুর এই সব কটা জায়গায় কিন্তু সে যায় অ্যান্ড আলটিমেটলি হে ফাউন্ডেড ওর এস্টাবলিশড ওয়াট ক্যালকাটা উইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য রেজাল্ট অফ ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার অফ সেভেন্টিন সেভেন্টি ফাইভ টু এইট্টি টু এর মধ্যে কোনটা আলটিমেট রেজাল্ট বা আউটকাম এসছিল ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের যেটা কবে হয়েছিল না ইন বিটুইন সেভেন্টিন সেভেন্টি ফাইভ টু এইট্টি টু এর কারেক্ট অপশান হবে অপশন সি তার মানে এটা কি হয়েছিল না দেয়ার ওয়াজ নো ভিক্ট্রি অফ আইদার সাইড না ব্রিটিশার্সরা জিতেছিল আর না মারাঠারা ওকে সো দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ওয়াজ ফট বিটুইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড মারাঠা এম্পায়ার ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার বিগিন উইথ দ্য ট্রিটি অফ সুরাট ট্রিটি অফ সুরাট দিয়ে কিন্তু ওয়ারটা স্টার্ট হয় আর এন্ড হয় উইথ দ্য ট্রিটি অফ সালভাই ওকে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে with which one among the following mountain tribes did the British first come into contact with after the grant of অফ in the year 1765. সেভেন্টিন সিক্সটি ফাইভ অর্থাৎ সালে দিওয়ানি প্রদানের পর ব্রিটিশরা নিম্নলিখিত পর্বত উপজাতিগুলোর মধ্যে কোনটির সাথে প্রথম যোগাযোগ করে বোঝা এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ গারোজ ওকে এর ব্যাপারে একটু দেখে নিই ইন দ্য ল্যাটার পার্ট অফ এইটিন সেঞ্চুরি দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টার্টেড এস্টাব্লিশিং কন্ট্যাক্ট উইথ দ্য গারোজ কোন ট্রাইবের সাথে না গারোজ মাউন্টেন ট্রাইবদের সাথে আফটার অ্যাকোয়ারিং দিওয়ানি অফ বেঙ্গল ফ্রম দ্য মুগল এম্পায়ার ওকে সো দ্য ব্রিটিশার্স ওন ওভার অল দ্য সেমি ইন্ডিপেন্ডেন্ট এস্টেটস That bordered the Garo Hills. The state which granted the golden Farman to the Britishers to trade freely on the payment of a more 500 pagodas a year as duty was a correct option habe, option B that is Golconda. A baprek to the 1632 AD, te, with Sultan of Golconda issued a golden. ফাৰ্মান টু দ্য ব্ৰিটাৰ্ছ ইন ৰনুৱেলগাৰণ্ড এলাউড দেম টু ট্ৰেড ফ্ৰিলি ইন দা পোৰ্টছ অফ গোলকণ্ডা ষ্টেট অ'কে তালে গোল্ডেন ফাৰ্মান দা হয় কে চুলতান অফ গুলকণ্ডা টু দ্য ব্ৰিটিছাৰ্ছ যে তাৰা এজ আিটাৰ্ণ এনুল টেক্স পে' কৰবে ফাইভ হাণ্ড্ৰেড পগডাৰ্ছ এণ্ড দে এলাউড দেম টু ট্ৰেড ফ্ৰিলি ইন দ্য পোর্টস অফ গোলকন স্টেট ওকে উইথ ব্রিটিশ মিলিটারি অফিসার ডিফিটেড টিপু সুলতান ইন ইন্ডিয়া নেপোলিয়ান বোনাপাটে ইন ইউরোপ অ্যান্ড ইভেনচুয়ালি বিকেম দ্য ডিউক অফ ওয়েলিংটন এর মধ্যে কোন ব্রিটিশ মিলিটারি অফিসার যিনি ডিফিট করেছিলেন টিপু সুলতান ইন ইন্ডিয়াতে আর নেপোলিয়ান বোনাপাটে ইউরোপের অ্যান্ড সে এই দুজনকে ডিফিট করে बीकेम आ डिक अफ उलिंगटन एर कारेक्ट अपनशन डी दैट इज रिचार्ड व्लेसले ओके सो लर्ड रिचार्ड वेलसले हि डिफिटेड टीपू सुलतान इन इंडिया एंड नेपोलियन बनपाटे इन यूरोप ओके द फाउंडार अफ मद्रास वज मध्य के मद्रासर फाउंडारे कारेक्ट अपन बी दैट इज फ्रांसिस डे ओके In our paper, we Francis Day and his superior Andrew Cogan can be considered as the founder of Madras, which is now called Chennai. He began construction of Fort St George on twenty third April, sixteen forty, and houses for their residents. Okay, so Francis Day can considered as a founder of Madras, which is now called Chennai.

কোন ব্যাটলের ব্যাটলের কথা বলা হয়েছে ব্যাটল অফ বক্সের কথা বলা হয়েছে উইচ ওয়াজ ফট বিটুইন দ্য টু ফোর্সেস আন্ডার দ্য কমান্ড অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন দ্য ওয়ান সাইড একদিকে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আর একদিকে কী ছিল না কম্বাইন্ড আর্মি অফ মির কাসিম হু ওয়াজ দ্য না অফ বেঙ্গল অ্যান্ড দ্য না অফ আওয়াদ শালাম টু দ্য মুঘল এম্পায়ার ওকে মির জাফর ওয়াজ আ পপেট অফ ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জন্যে মির জাফর কিন্তু কোয়ালিশনে কিন্তু যুক্ত হননি আগেইনস্ট দ্য ইংলিশ ইন ব্যাকলফ বক্সার ওকে সো মির জাফর ওয়াজ আ পপেট অফ ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি কিন্তু নাভ অফ বেঙ্গল অর্থাৎ মির কাশ্মীরে কিন্তু স্বাদ দেননি ওকে Who among the following Europeans were the last to come to pre independence India as traders? modde Europeans to the pre independence Indian as traders. A correct option? Option C that is French. So the English company was commercially superior to the French company. Okay? The French got the site of Pondicherry from এই ফ্রেঞ্চ যারা এসেছিল ইন্ডিয়াতে অ্যাজ আ ট্রেডার্স দে গট আ সাইট অফ পন্ডিচেরি ফ্রম কাদের থেকে পন্ডিচেরি সাইটটা তারা পায় এর কারেক্ট অপশান হবে অপশান এ দ্যাট ইজ ফ্রম দ্য আদিল শাহী সুলতান অফ বিজাপুর এর ব্যাপারে একটু দেখে নিই দ্য ফাউন্ডেশন অফ পন্ডিচেরি ওয়াজ লেড ইন দ্য ইয়ার অফ সিক্সটিন সেভেন্টি থ্রি ওকে অ্যান্ড ইট ওয়াজ সাকসেসফুলি অপটেইন্ড অ্যাজ আ ফরমান ফ্রম দ্য কিলাদার অফ वालिकोंडापुरम अंडार द सुल्तान ऑफ बीजापुर ओके द ट्रिटी ऑफ बेसिन साइंड विद द ब्रिटिश बाय पेशवा तले ट्रिटी ऑफ बेसिन साइन करा हुआ बाय द ब्रिटिश मीन्स विद द ब्रिटिश बाय पेशवा करेक्ट ऑप्शन अपन ऑप्शन डी दैट इज बाजीराव। ओके बाजीराव टू सो द ट्रिटी ऑफ बेसिन उच ओज स थर्टी फार्स्ट डिसेम्बर एटीन हंड्रेड टू

ইন্ডিয়াতে এই লোকেশনসগুলো দেওয়া আছে এর মধ্যে কোন লোকেশনে ডাচ তাদের ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল আর্লিয়স্ট ফ্যাক্টরি ওকে তাহলে এর কারেক্ট অপশন কি হবে এর কারেক্ট অপশন বি ওকে এটা বিশুলি পটনাম ওকে এর ওটা কারেকশন করে নিও এর ব্যাপারে একটু দেখে নিই দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ক্রিয়েটেড ইন সিক্সটিন হান্ড্রেড টু অ্যাজ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নামটা দেওয়া হয় অ্যান্ড ইটস ফার্স্ট পার্মানেন্ট ট্রেডিং পোস্ট ওয়াজ ইন ইন্দোনেশিয়া ইন্ডিয়াতে দে এস্টাবলিশ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ইন মাসুলিপটনম কবে করা হয় সিক্সটিন হান্ড্রেড ফাইভ ফলোড বাই পুলিকট সুরাট বিমিলিপ্টনম চিনসুরা ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি বিটুইন হোম ওয়াজ দ্য ট্রিটি অফ পুরন্ধর ইন সেভেন্টিন সেভেন্টি সিক্স মেড কাদের মধ্যে এই ট্রিটি অফ পুরন্ধরটা হয়েছিল এর কারেক্ট অপশান হবে অপশান সি বিটুইন মারাঠাস অ্যান্ড দ্য ইংলিশ এর ব্যাপারে একটু দেখে নি ট্রিটি অফ পুরন্ধর যেটা কবে হয়েছিল ফার্স্ট মার্চ সেভেন্টিন সেভেন্টি সিক্সে অ্যান্ড ইট ওয়াজ দ্য প্যাট বিটুইন দ্য পেশয়া মিনস দ্য চিফ মিনিস্টার অফ মারাঠা পিপল

The other presidency of the company at that time in the east was at Bantam in Java, where the captain Lancaster had earlier during 1601 to 1603 established a factory of the company. Tale English East India Company first presidency India te chilo Surate Chilo bantam Okay, that is in Java. Okay. দ্য সাউথ ইন্ডিয়ান রুলার হু ইন্ট্রোডিউসড স্যারিকালচার অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ইন হিজ কিংডম ওয়াজ একজন সাউথ ইন্ডিয়ান রুলার যিনি স্যারিকালচার ইন্ট্রোডিউস করেছিল তার কিংডমে অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সেরিকালচার অর্থাৎ রেশমের চাষ অর্থাৎ সিল্ক প্রোডাকশান ওকে সেটা কে ছিলেন এর কারেক্ট অপশান হবে অপশন ডি দ্যাট ইজ টিপু সুলতান ওকে So the South Indian ruler who introduced sericulture as an agro industry in his kingdom was Tipu Sultan. Okay. The French for the trade of East India Company was founded in India by a correct option? Habe option A. That is Colbert. Okay. Evaporate to The founder of French East India Company for trade in India was Colbert in. फोर फ्रेटिया थ्री एंड हि क्रिएटेड फ्रेस इस्ट इंडिया फ्रेस फैक्टर फार्स्ट फ्रेस फैक्टर

who among the following was an ally of mir kasim in the battle of boxer mohd k mir kasim Mitro Chilen in the battle of boxer a correct option habe option d that is shah alam II. okay evaporate the the battle of boxer was fought between the forces of british east india company and the combined army of an alliance of indian states ইনক্লুডিং বেঙ্গল আওয়াদ অ্যান্ড দ্য মুগল এম্পায়ার ইন দ্য ইয়ার সিক্সটি ফোর তাহলে অফ বক্সারটা হয়েছিল কাদের মধ্যে বিটুইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কম্বাইন্ড ফোর্স ছিল সেটা হচ্ছে কম্বাইন্ড আর্মি অফ অ্যালায়েন্সেস সেটাতে কে ছিল ইন্ডিয়ান স্টেটস বেঙ্গল আওয়াদ অ্যান্ড মুগল এম্পায়ার মির জফর দ্য ব্রিটিশ ব্যাটল অফ প্লাসি ওয়াজ রিপ্লেসড অ্যাজ আ অফ বেঙ্গল বাই মির Who was supported by Suja Udullah and Shah Alam too? Okay, By the Britishers, as he was in conflict with the East India Company over too many demands. And the war came to an end by the Treaty of Elahabad Elahabad Treaty of Allahabad, Ashar Pori Kintu, a water, Sheshoy, in 1765. Okay, In which the Suja Udullah and Alam Shah surrendered to the British forces. Okay. তাহলে ব্যাটল অফ বক্সারের মির কাসেমের অ্যালি অর্থাৎ মিত্র ছিল কে শাহ আলম টু অ্যান্ড সুজাউদ্দুল্লাহ ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি উইথ দ্য ডিক্লাইন ইন পর্তুগিজ পাওয়ার আর নাম্বার অফ ইট সেটেলমেন্ট ওয়ার লস্ট হু ক্যাপচারড অরমার্স অর হরমার্স ইন দ্য পার্শিয়ান গালফ ফ্রম পর্তুগিজ ইন সিক্সটিন টোয়েন্টি টু সিক্সটিন টোয়েন্টি টুতে পর্তুগিজদের থেকে এই অরমাস বা হরমোস এটাকে ক্যাপচার করে নেয় ওকে এ কারেক্ট অপশান হবে অপশান সি দ্যাট ইজ ডাচ ওকে সো উইথ দ্য ডিক্লাইন ইন পর্তুগিজ পাওয়ার আর নাম্বার অফ ইট সেটেলমেন্ট ওয়ার লস্ট তাদের তাদের যে বসবাস করার জায়গা সেগুলো কিন্তু তাদের তারা হারিয়ে ফেলেছিল ডাচ ক্যাপচার্ড অরমার্স অর হরমোস ইন দ্য পার্সিয়ান গালফ ফ্রম দ্য পর্তুগিজ ইন সিক্সটিন টোয়েন্টি টু ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি দ্য ব্যাটল অফ প্লাসি ওয়াজ ফট ইন দ্য ইয়ার কোন সালে পলাশির যুদ্ধ হয়েছিল এর কারেক্ট অপশান হবে অপশান এ দ্যাট ইজ সেভেনটিন ফিফটি সেভেন ওকে দ্য ব্যাটল অফ প্লাসি ওয়াজ ফট ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অন টোয়েন্টি থার্ড জুন সেভেন্টিন ফিফটি সেভেন অবশ্যই ডেটটা মনে রাখতে হবে ট্রুপস অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেড বাই রবার্ট ক্লাইভ

উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান অফ দ্য সেটলমেন্টস এস্টাবলিশ বাই পর্তুগিজ এর মধ্যে কোনটা ওয়াজ নট ওয়ান অফ দ্য সেটেলমেন্ট যেটা এস্টাবলিশ করেছিল কে পর্তুগিজ এ কারেকটা অপশান হবে অপশান সি দ্যাট ইজ মাসুলি পটনম ওকে হু গ্রান্টেড দ্য পারমিশন টু এস্টাবলিশ দ্য ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি অ্যাট হুগলি ইন বেঙ্গল তাহলে বেঙ্গলের হুগলিতে হুগলি জেলায় ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি খোলার পারমিশন গ্রান্ট কে করেছিলেন ওকে এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ শাহ সুজা ওকে সো হি গ্রান্টেড দ্য পারমিশন টু এস্টাবলিশ দ্য ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি অ্যাট হুগলি ইন বেঙ্গল ওকে ভ্যার ডিড দ্য ইংলিশ ওপেন দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সাউথ ইন সিক্সটিন হানড্রেড ইলেভেন তাহলে ষোলোশো এগারো সালে ইংলিশ ইংলিশরা অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ফার্স্ট তাদের ফ্যাক্টরি সাউথে কোথায় খুলেছিল ওকে বা কোথায় এস্টাবলিশ করেছিল এর কারেক্ট অপশান হবে অপশন বিজ ওকে সো ইন সিক্সটিন হান্ড্রেড ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন মাসুলিপটনম ইন করোমণ্ডল কোস্ট ওকে দ্য ফার্স্ট ইংলিশ অপটেন্ড দ্য লিজ অফ मद्रास इन सिक्सटीन थार्टी नाइन फ्रम द रूलर अफ ब्रिटिश इस्ट इंडिया कम्पनी मद्रास कीस पा लीजे पाएटीन थार्टी नाइन रूलर का कारेक्ट अपन डी दैट इज चंद्रगिर यह ब्यापारे एक देखनी सेकेंड अगस्ट सिक्सटीन थार्टी नाइन इंग्लिश अफिशियल तर नाम कि फ्रांसिस डे obtained a grant of 3 mile long strip of land for the East India Company from the local ruler the name was na Damarla Venkatadri Nayaka who was the Nayaka of Vandivash Okay, so this land was a fishing village which is called Madras Vietnam. and this grant issued for two years authorized the company to build a fort and a castle there অ্যান্ড দিস কুড ল্যাটার গ্রো ইন টু মডার্ন ডে মেট্রোপলিটান সিটি যেটা কি হয়েছিল না চেন্নাই হয়েছিল ওকে ফ্রম উইচ অফ দ্য ফলিং ডেকান সালতানেটস ডিড অ্যালবে কিউকি ক্যাপচারড গোয়া এর মধ্যে কোন ডেকান সালতানেটসদের কাছ থেকে অ্যালব্র কিউকি কিন্তু গোয়া ক্যাপচার করেছিলেন এ কারেক্ট অপশান হবে অপশন সি দ্যাট ইজ বিজাপুর ওকে Albuquerque was the second Viceroy of the Portuguese in India and he captured Goa from the Sultan of Bijapur in 1510 and made it the capital. Okay, He also strengthened his relationship with the Vijayanagar Empire and he can be rightly called as the real founder of Portuguese power in India. He was the second Viceroy রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ বলা হয় ওকে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই ইন ইন্ডিয়ান হিস্ট্রি উইচ ওয়ান অফ দ্য ফলিং ওয়ার্ডস অকার্ড আর্লিয়েস্ট এর মধ্যে কোন ওয়ার্ডটা কোন যুদ্ধটা সবথেকে প্রথমে হয় এর কারেক্ট অপশান হবে অপশান বি দ্যাট ইজ সেকেন্ড কার্নেটিক ওয়ার ওকে সেকেন্ড কার্নেটিক ওয়ারের ব্যাপারে কিছু তথ্য দেখে নিই ফর্ট বিটুইন কাদের মধ্যে এই ওয়ার্ডটা হয়েছিল বিটুইন ডিফারেন্ট

কবে হয়েছিল ওয়ারটা সেভেনটিন ফর্টি নাইন থেকে সেভেনটিন ফিফটি ফোরের মধ্যে কোথায় হয়েছিল কার্নেটিক উইচ ইজ ইন সাউথ ইন্ডিয়া ওকে রেজাল্ট কী হয়েছিল আলটিমেট আউটকাম কী হয়েছিল মুজফ্ফর জাং বিকেম হায়দ্রাবাদ নিজাম অ্যান্ড মোহাম্মদ আলি বিকেম দ্য নাও অফ কার্নেটিক ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম করুমন্ডল পোর্টস ওয়াজ তাহলে ডাচরা কি এক্সপোর্ট করতো ফ্রম দ্য করোমণ্ডল পোর্টস এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ টেক্সটাইলস ওকে এর ব্যাপারে একটু দেখে নি দ্য পর্তুগিজ ট্রাইডস আনসাকসেসফুলি টু রিক্যাপচার পুলিকট পর্তুগিজরা পুলিকট রিক্যাপচার করা কিন্তু প্রচুর চেষ্টা করেছিল একবার করেছিল সিক্সটিন ফোরটিনে একবার সিক্সটিন টোয়েন্টি থ্রিতে আর একবার সিক্সটিন থার্টি থ্রিতে কিন্তু কোনোবারই কিন্তু তারা সাকসিড হতে পারেনি From 1616 to 1690, Pulikat was the headquarter of Dutch Coromandel. Manufacture of cloth for export was the sole occupation of several indigenous groups in Pulikat. Pulikat and main uh, the occupation ch export of textile. Okay, In Pulikat and the hinterland of Tamil Nadu, Telugu and Kannada territories and it is likely that more than থাউজেন্ড হ্যান্ডলুম অপারেটেড ইন পুলিকট অ্যালোন ওকে দ্য ফর্টিফিকেশান অফ ক্যালকাটা বাই দ্য ব্রিটিশ ইন সেভেনটিন ফিফটি সিক্স ওয়াজ রেকর্ডেড বাই নবাব অফ বেঙ্গল সিরাজুদ্দুল্লাহ অ্যাস সিরাজুদ্দুল্লাহ এটাকে কী হিসাবে রেকর্ড করতেন যে ফর্টিফিকেশান অফ ক্যালকাটা যে হয়েছিল বাই দ্য ব্রিটিশ ইন সেভেনটিন ফিফটি সিক্স তিনি এটাকে কী বলতেন এ কারেক্ট অপশান হবে অপশান বি that is an attack upon its sovereignty okay so after the death of Ali verdi Khan died who died in 1756 Shiraj Durla succeeded him as the Nawab of Bengal and he was particularly distrustful of the British and aimed to seize Calcutta he aimed to drive the British out from his land okay. সিজ করে দিয়ে চেয়েছিল ছিল ল্যান্ড বা ক্যালকাটাকে ক্যালকাটাকে যাতে তারা আসতে না পারে দিস রেজাল্টেড ইন আ ব্যাটেল বিটুইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড সিরাজুদ্দুল্লাহ দ্য ব্রিটিশ ওয়ার আনপ্রিপেয়ার্ড ফর দ্য অ্যাটাক অন টোয়েন্টিথ জুন অ্যান্ড ওয়ার ড্রিভেন আউট বাই সিরাজুদ্দুল্লাহ ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি হু অ্যামাং দ্য ফলবিং ডিসকভার্ড দ্য কেপ রুট ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া কে কেক রুট ডিসকভার করে ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া এর মধ্যে কে কেপ রুট ডিসকভার করেছিল ইউরোপ টু ইন্ডিয়া এ কারেক্ট অপশান হবে অপশন বি দ্যাট ইজ ভাস্কো দা গামা ওকে সো দ্য কেপ রুট ওয়াজ ডিসকভার্ড ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া বাই ভাস্কো দা গামা অ্যান্ড হি রিচ দ্য পোর্ট অফ কালিকাট ইন মে ফোরটিন নাইনটি এইট এডি ওকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নি দ্য রুলার অফ হইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট এর মধ্যে কোন স্টেটের রুলারকে ওয়াজ রিমুভড ফ্রম পাওয়ার তার পাওয়ার থেকে রিমুভ করা করে দেওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশ অন দ্য প্রিটেক্সট অফ মিস গভর্নেন্সের জন্যে ব্রিটিশার্সরা এর মধ্যে কোন স্টেটের রুলারকে কিন্তু তার পাওয়ার থেকে রিমুভ করে দিয়েছিলেন এর কারেক্ট অপশান হবে অপশন এ দ্যাট ইজ আওয়ার্ড ওকে So, the other three states were annexed under the Doctrine of Lapse by Lord Dalhousie. But, Doctrine of Lapse was not applicable on award as Nawab Wazid Ali Shah had three children. And therefore, Dalhousie annexed award on the pretext of misgovernance in 1856. Dalhousie ki kore capture kare award. অন দ্য প্রিটেক্সট অফ মিসগভার্নেন্স কবে সেটা এইটিন ফিফটি সিক্সে ঝাঁসি কবে ক্যাপচার বা অ্যানেক্স করা হয়েছিল এইটিন ফিফটি থ্রিতে নাগপুর ইন এইটিন ফিফটি ফোর অ্যান্ড সাতারা ইন এইট ওকে হু অ্যামাং দ্য ফলিং জয়েন্ট মির কাসিম অ্যান্ড সুজা উদ্দুল্লা মির কাসিম আর সুজা উদ্দুল্লাকে কে জয়েন করেছিল ইন ডিক্লেয়ারিং ওয়ার অ্যাপন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ওয়াজ ল্যাটার ডিফিটেড বাই দ্য ব্রিটিশ অ্যাট দ্য ব্যাটল অফ বক্সার এ কারেক্ট অপশান হবে অপশান ডি দ্যাট ইজ শাহ আলম টু তাহলে শাহ আলম টু ওয়াজ দ্য সিক্সটিন্থ মুঘল এম্পায়ার অ্যান্ড হি জয়েন্ট মীর কাসিম অ্যান্ড সোজা উদ্দুল্লাহ ইন ডিক্লেয়ারিং ওয়ার আপন দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ওয়াজ ল্যাটার ডিফিটেড বাই ব্রিটিশ অ্যাট দ্য ব্যাটল অফ বক্সার তাকে কিন্তু ব্রিটিশার্সরা ডিফিট করে দেয় ইন দ্য ব্যাটল অফ বক্সর ওকে আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই হু অ্যামাং দ্য ফলোয়িং ব্রিটিশ এক্সপ্লোর অ্যান্ড অ্যাডভেঞ্চারর অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট টু মেক অ্যান্ড ওভারল্যান্ড জার্নি টু ইন্ডিয়া এর মধ্যে কে ফার্স্ট ব্রিটিশার যিনি এক্সপ্লোর অ্যান্ড অ্যাডভেঞ্চারর ছিলেন অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট টু মেক ওভারল্যান্ড জার্নি টু ইন্ডিয়া এর কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ জন মিলডেন হ্যাল ওকে In our Baparic John Milden Hall or John Midnal was a British explorer and adventurer and one of the first to make an overland journey to India. And he was the self-styled ambassador of the British East India Company in India. Okay. Tale 58 questions from Indian National Movement from Advent of Europeans. কোয়েশনসগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং